শেষ বাজালি? আমরা ফকিন্দির বাচ্চা হইলে আপনারা কি? এই শুনি ম্যাডাম, গাড়ি সরান, গাড়ি সরান, গাড়ি সরান, গেট থেকে গাড়ি আগে নেন। জওয়ানের বাচ্চা তুই শিল্পদাস আমাকে দিন। আপনি আমার মাল নেন কেন? মাল বড়তে কি করব? শিল্পদাস কেন? আপনি কি গেটে গাড়ি রাখবেন নাকি? আপনি গাড়ি পার্কিং সাইড করেন, এখানে গাড়ি রাখার জায়গা নাকি? আপনার উপর মাল নেন কেন? একশো মাল মারব। আপনাকে মারব না, কি করব? আপনি এখানে শিল্পদাস নেন কেন? আমার কর্তব্য এটা, এখানে কোনো গাড়ি রাখা যাবে না। আরেকটা খবর দেব কিন্তু না, আবার আরেকটা কিসে খবর দিবেন আপনি? আপনি শিল্পদাস নেন কেন? আপনি গাড়ি রাখেন না, আবার জারি মারেন আবার? এটা আমার কাজ, আমাকে করতে হবে। দিব আরেকটা থাক। তোদের মতো ফকিন্নিদের থাপ্পর মেরে শিক্ষা দিতে হয়। আমরা ফকিন্নি না, আপনি ফকিন্নির বাচ্চা। ফকিন্নির বাচ্চা বেশি কথা বলস। আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। আপনি নাকি দুজন চুক্তি করে আসেন আমাকে মারার জন্য? চুক্তি করবে নাকি? কাকে বলছস ফকিনের বাচ্চা? তুই আমার বান্ধবীকে বলতাছস ফকিনের বাচ্চা? আপনি বান্ধবী কি? তোদের মতো ফকিনের বাচ্চাকে এইভাবে চর মেরে তারপর সিধা করতে হয়, এটা কি তোর বাবার রাস্তা? এটা সরকারের রাস্তা। কোথায় রাখবো বাইক, কোন জায়গায় রাখবো না রাখবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি বান্ধবী কি পড়ি নাকি? পড়ি নাকি? সরি হই আমার কাছে আসতে পারতো না। চল চল চলেন চলেন এই দিকে। ট্রাফিক দেখ, আবার আমারে দেখে শেষ বাজালি। আমরা ফকিনের বাচ্চা হইলে আপনারা কি? আপনারা তো বড় ফকিন্নি, কেন ফকিন্নির গায়ে হাত দেন? ফকিন্নি না হইলে ফকিন্নির গায়ে হাত দিতে পারেন না। আমাকে শিখাছিস কেন তুই বারবার? আমি ফকিন্নির বাচ্চা হয়ে এত বড় বড় কথা কোথা থেকে আসবে? আমি একটা সিকিউরিটি গার্ড, আমার গালে আপনি চড় মারলেন, আজকে যদি উল্টা চটকন আপনার গালে মারি আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? কি তুই আমারে থাপ্পর মারবি? এই বেদম, বাবার সমতুল্য একটা মানুষের গায়ে তুই হাত তুলিস, তোর লজ্জা করে না? এই তোর কি দালাল রাখছিস? হ্যাঁ, তুই আমার বান্ধবীর গায়ে হাত তুলি কেন? তাই না? আপনার কথা শুনো, আমার নামে মামলা দেবো। আপনার কথা দিছে মামলা দিবি? আমার নামে মামলা দিবি? তোর কতগুলো মামলা আছে নিয়ে আয় এখানে ফালতু দুইটা। এই বড় ভাই কিসে? আরে ওরা সমানে এই মুরব্বির গায়ে হাত তুলে যাচ্ছে জানেন, তাই জন্য আপনি মহিলাদের গায়ে হাত তুলবেন? 100% তুলবো। এটা তো ঠিক না ভাই। হ্যাঁ এটা তো ঠিক না। এই আপনি যে এসব কথা বলছেন আপনি সব কিছু জানেন? আপনি জানেন না, আমিও তো জানি না, বিষয়গুলো তাই শুনতে হবে। চাচা কি হয়েছে বলেন তো। বাবা কি বলুন বাবা, মুখটা কথা বাইর হয় না বাবা। এই গেটের মালিক আমার রাখছে, গেটটা ক্লিয়ার থাকবে তাই না? আচ্ছা তো ম্যাডামরা দুই বোন না কি বান্ধবী না কি কয় আইসে আয়া থামাইছে, তো আমি বাঁশি ফুদিয়া বললাম গাড়ি সামনে নেন সামনে নেন। আচ্ছা উনি নেই ভাই আমার চটকনা, আমি কিছু বুঝতে পারলাম না, অত ভঙ্গ হয়ে গেলাম আমি। বুঝতে পারছেন? আপনি থাপ্পড় মারছেন কেন? থাপ্পড় মারবো না, সে আমাকে এমনি বলতে পারে, সে আমাকে দেখে শেষ বাজাবে কেন? এই জন্য থাপ্পড় মারছি। এটা কি শেষ বাজানো হয়েছে? আমি বলি আপনাকে, আপনি আমার মায়ের পেটের বোন না হলো আপনি কিন্তু আমার বোনের সমর্থন, কিন্তু আজকে এই মুহূর্তে আমার ইচ্ছে করতেছে আপনাকে পুলিশে দিতে। আচ্ছা থাক ভাই, যেটা হয়েছে মীমাংসা করে দেন, জামেলা শেষ, ইয়ে করে লাভ নেই। ঠিক আছে কাকা, কি মনে করেন না? হ্যাঁ থাক ভাই, আপনি জানেন কি মনে করবো না? থামেন কাকা, থাক থামেন, কি মনে করবো না? আপনার একটা কথা বলি, তাদের একটা শিক্ষা হওয়া উচিত, ঠিক আছে? আমি শেষ কিছু কথা বলবো। তো আপা এটা আপনাদের ঠিক না, বাপের সমান একটা বয়স্ক মানুষ আপনার চটকনা মানা ঠিক হয় না, ঠিক আছে? গরিবদের মারতে মারতে আপনার হাতটা এই বাঁশের মতো লম্বা হয়ে গেছে। সে তো আমাকে মারছে, আমি তো তাকে বলছি শেষ দিলেন কেন? আপনাকে আমি মারছি, মিথ্যা কথা বলবেন না, জবান বন্ধ হয়ে যাবে। আপনি আমাকে দুইবার তিনবার আঘাত করছেন, আপনার গায়ে আমি হাত তুলি নাই, তুলতে চাইছিলাম আপনার গায়ে। আপনি হাত তুলেন না মানে আপনি শেষ বাজাছেন বলেই তো আমি হাত তুলছি। আচ্ছা একজন মুরব্বীর গায়ে হাত তুলেছেন, তুলে তো একটা অপরাধ করেছেনই, উল্টো আবার মিথ্যে কথা বলছেন। মিথ্যা কথা কেন বলবো, বলছি শেষ বাজাইছে বলে হাত তুলছি। হ্যাঁ তো আপনি হাত তুলেছেন, আপনি বললেন যে আপনি নাকি উনি নাকি আপনাকে মেরেছে, এটা আপনার মিথ্যা বলা হলো? ওর মতো ছোট লোক আমাকে বলে চর মারবে, তা চর মারা আর বলা তো সমান কথা, আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি আপনাকে একটা কথা বলি, সে মারতে চেয়েছে ক্রোধে কষ্টে দুঃখে, কিন্তু আপনি অলরেডি তিন থেকে চারটা চর তাকে মেরে দিয়েছেন, উপরন্তু মিথ্যা কথা বলছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, প্রত্যেকটা কাজের যেমন একটা রেগুলেশন থাকে, নিয়ম নীতিমালা থাকে, তেমনি সিকিউরিটি গার্ডদের রেগুলেশন হলো এই বাঁশিটা দিয়ে অ্যালার্ট করে দেয়া, এটার মানে কিন্তু শেষ নয়। আপনারা যদি ভদ্র সমাজের শিক্ষিত মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাদের এটা জানার কথা আশা করছি। এখন এই মুহূর্তে আপনি চাচার কাছে সরি বলবেন আপনারা, না হলে বিষয়টা কিন্তু অন্যদিকে চলে যাবে। সরি বলুন। হ্যাঁ সরি বলে দেন, সরি বলে দেন, সরি বলে। চাচা সরি, চাচা সরি, মেয়ে হলে
ক্ষমা করতেন না, ভুল হইছে। ঠিক আছে, চাচা ক্ষমা করে দেন। আপনার মেয়ে আচ্ছা আচ্ছা সরি, ক্ষমা করে দেন। জীবনে থেকে বাইক এখানে রাখবেন না, আর জীবনে কোনো গরিবের গায়ে হাত উঠানোর চেষ্টা করেন না, তাহলে হাত সাথে থাকবে না। আচ্ছা কথা বলার আপনি, ক্ষমা করে দেন। চলুন ভাই, যান। চলো আবার দেখতেছেন কেন, যান।